আমার মনটা বুঝলো না কেউ শুধু উথাল পাথাল কষ্টে দি ঢেউ বয়স আমার যায় যে বয়ে ঘরে থাকি একলা শুয়ে ঘরের শোভা নাই গো বউ বললে আমি বিয়ের কথা বলে মাথায় গণ্ডগোল বিয়ে দিলেই প্রমাণ হবে মজনু নয় পাগল মজনু একজন পাগল নহে মজনু একজন পাগল নহে সঙ্গের সাথী ছিল যারা পেয়ে সুখী তারা সঙ্গের সাথী ছিল যারা বউ পেয়ে সুখী তারা আমার কপালে এমনি পোড়া আমার কপালে এমনি পোড়া আছি আমি বউ সারা বললে আমি বিয়ের কথা বলে মাথায় গণ্ডগোল বিয়ে দিলে প্রমাণ হবে মজনু নয় পাগল মজনু একজন পাগল নহে মজনু একজন পাগল নহে আমার এই বাড়িতে আসাটা যদি কারো পছন্দ না হয় সেটা আমারে সরাসরি বলে দিলেই হতো আমি চলে যেতাম কিসের জন্য তুমি চলে যাবা হ্যাঁ কিডা পছন্দ করলো আর কিডা করলো না সেটা দেখার তো ঠেকা আমার নাই কোনো কিছু দেখার ঠেকা যদি তোর নাই থাকে তাহলে তুই খামাখা রাগারাগি করতেছ কিসের জন্য ফরহাদের অন্য জায়গায় একটা শোয়ার ব্যবস্থা করলেই তো সব কিছু মিটে যায় ঠিক আছে আগে ফরহাদের কথা কও তাক তুমি সিটার বাটপার করার কথা নিষেধ করতেছ কে আমি তো তার নামে মিথ্যে মিথ্যে কথা কইছি না সকলেই জানে সে কি ধরনের সিটার একেবারে মার্কা মারা না না বলছি কি প্রাণ কোকিলা তোমার কথা কিন্তু আমি দ্বিমত করব না আচ্ছা ফরহাদের আশাটা তুমি মাইনে নেবার পারতেছ না কিসের জন্য কারণটা কি ফরহাদ আসে কি তোমার খুব ক্ষতি করে ফেলেছে হুম আচ্ছা সত্যি করে কও তো ফরহাদের তোমার কিসের এত ভয় হুম ফরহাদ কি তোমার কোনো গোপন খবর জানে নাকি আমি আবার কি অন্যায় করলাম রে সারাদিন তো আমি বাড়িতেই ছিলাম না অথচ সকলে মিলে বিচের বসা দিছু বাড়িতে তো থাকিস নি তো ইচ্ছে করেই তোর মাথার ভিতরে এত শয়তানি বুদ্ধি হয়েছে হ্যাঁ তুই ঘরে তালা লাগাই গেলি কিসের জন্য বাদ দাও এ নিয়ে চিন্তা করার দরকার নেই যা হওয়ার হয়ে গেছে যা হওয়ার হয়ে গেছে কলি কি সব কিছু মিটে যাবে নি হ্যাঁ এই জন্যই তো তোমার সাথে কথা করার ইচ্ছে করে না কালকে সকালবেলায় যখন পান্না এসে টুটি চেপে ধরবে নি তখন কি হবে নি আমি কিন্তু কয়ে দেবো আমি এসব কিছু জানি না আমিও কয়ে দেবো রে কয়ে দেবো না যে আমি কিছু জানি না পাগলের কথা কি দাম এই কথা কয়ে যদি পার পাইবের পারো তাহলে কয় যেই দরচালের দরচাল ওই পান্না হয়েছে আমি অবাক হয়ে যাই ওই দরচালগিরি দেখলি তার সাথে এসে জুটিছে হচ্ছে ওই দেওর দেওর নিয়ে আদাইক লেপনার শেষ নাই তাও তো আবার সেই দেওরের যে গুণ এই কথাটা তুমি ঠিকই কইছো চাই না আমি তো ভুলেই গেছিলাম যে ফরাত কাকুলের গণা নিয়ে পড়াইছিল না হ্যাঁ পান্না যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে কিন্তু আমি মুখের উপর কয়ে দেবো না যে চোরের আবার তাদের আপ্পান কিসে হ্যাঁ আর একটা ভাজাল বাদানের বুদ্ধি তাই নে তোমাকে তা কইছি তুমি কোনো কথা কবে না একবার তোমার কোনো কথা কয় হয় না ঘুম থেকে উঠে বাড়ির মধ্যে বসে থাকার দরকার নাই এদিক ওদিক ঘুরে বেড়াবে হাইটে বেড়াবে পান্নার সঙ্গে যেন না পড়ো দুই একদিন গেলি বিষয়টা হালকা হলি তখন দেখা যাবে এই বুদ্ধিটা অবশ্য খারাপ দাও নাই জানা দুই একদিন চোখের সামনে না পড়লি জিনিসটা হালকা হয়ে যাবে তোমার মাথায় কিন্তু ভালো হিটলারি বুদ্ধি চায় না হইছে হাসি গইলে পড়া লাগবে না মশাই টাঙান মশারি মশাই তো দেখতেছে না মশা মনে কমে গেছে অনেক মশা তোমার চোখে দেখা লাগবে না তো মশা না থাকলে মশারি ছাড়া যে আমার ঘুম হয় না এ কথা তোমাকে কতদিন ধরে কব আমি পড়াতে সারা সংসারে একটা কাম সেটা নিয়ে তোমার এত আপত্তি কিসের জন্য হিলাল টিলাল নেই খিলাল লাভ করে রে তুমি এরকম দাঁড়ায় রইলে কেন বসো না কাপড় জামা ছাড়ো ওই দেখো তুই আমার লুঙ্গি পড়েছো কিসের জন্য কেবি তোমার আর লুঙ্গি নেই তোমার কি এটাই লুঙ্গি আমার আর একখান লুঙ্গি আছে কিন্তু সেটা ভিজা ও ওই দেখো তুমি সব সময় আমার সাথে এরকম রাগ রাগ করে কথা কও আমি কি তোমার সাথে কখনো রাগ করেছি কও এই যে তুমি আমার ঘরটা তালা দিয়ে বাইরে চলে গেলে ভাবি অনেক চিল্লা ভাল্লা করলো কিন্তু আমি কিন্তু মাইন্ড করিনি কি করলো তুই
আমি তোর ঘরে তালা দিছিলাম কেরে সিটার ঘরটা কি রাইতে রাতে তোর হয়ে গেল তাই না না আমি কি আমার ঘর কয়ে ফেলাইছি নাকি আর স্লিপ করে বাইরে গেছিল কিছু মনে করো না আচ্ছা শোনো না তুমি যে তালা মাইরে বাইরে চলে গেলে কই আমি তো কোনো কিছু মাইন্ড করিনি তুই মাইন্ড করলি পরে মনে হয় আমি ইঁদুরের ঘরতে যাই পলাইতাম এই সিটার তুই সত্যি করে কত তুই কয়দিনের জন্য আইছু কবে যাবো ও সি দেহ আসতে না আসতে কেউ এই প্রশ্ন করে আরে কয়দিন থাকবো না থাকবো সেটাই তো নির্ভর করে ভালো লাগার উপর আচ্ছা বিয়ে তুমি আমার সবসময় এরকম পর পর মনে করো কে হ্যাঁ আচ্ছা কত আমি তোমার জীবনে উপকার ছাড়া কোনোদিন অপকার করেছি আমার তো তোর কোনো উপকার করা লাগবে না রে ফরহাদ কারো উপকারে আমার কোনো দরকার নাই তুই তোর ভাবি তোরা সকলে মিলে আমার যে উপকার করিছু এই বয়সে আমার ঘরে একটা বউ নাই ঘরে একলা শুয়ে থাকা লাগে তা তো লাগে তোমার নিজের দোষে নিজের বুদ্ধির দোষে আমার বুদ্ধি শুনলে তোমার কবে বিয়ে হয়ে যেত এই কয়েকদিনে মনে করো ছয় সাতটা ছাওয়াল পাওয়ালের বাপ হতে আর আব্বাকে ধরো বাড়ি মাথায় তলতো এই ফালতু চুপ থাক তোর বুদ্ধি নিয়ে আমার ছাওয়াল পাওয়ালের বাপ হওয়ার দরকার নাই পাল্লি পরে তুই নিজে ছাওয়াল পাওয়ালের বাপ হ বড় বড় লেকচার মারতিছে তুই আমাকে বিয়ে দিবু তোর নিজেরই তো বিয়ে হয় না রে তুই আমাকে বিয়ে দিবু কেমন করে হ্যাঁ তোর তো ভুড়ি মুটা হয়ে গেছে কি ডাক হয়েছে তোমারে আমি বিয়ে করিনি কি করলি তুই তুই কবে বিয়ে করছু মিথ্যে কথা কর জায়গা পাইছে তাই না তুই যদি বিয়ে করতু তাহলে পরে তোর ভাবি মানে আমার বুবু আমাকে সে কথা জানাইতো না আমার ভাবি যে জানে না সেটা তোমারে কে কয়েছে এই ফরাত শুধু এক কেন না তিন তিন খান বিয়ের মধ্যে পার করে দিয়েছে তুই তিন খান বিয়ে করেছু তোর তো তাহলে চরিত্র খারাপ রে কোনো ভালো মানুষ তো তিন খান বিয়ে করে না হঠাৎ অল্প বয়সে যদি বউ মরে যায় তারপর হয়তো আর এক খান বিয়ে করে সেটা অবশ্য কোনো সমস্যা নেই করবেরই পারে আর তুই তিন খান বিয়ে করেছু ছি 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 এই এতগুলো বউ তুই কনে রাখিস রে হ্যাঁ তুই কার বাড়িতে কতগুলো ঘর আছে এই খবরদার ঘরের ভিতর তুই বিড়ি ধরাবো না তাহলে পরে কিন্তু আমি বড় মুখ ডাক দিয়ে কিন্তু তোর ঘরেতে বাড়ি করে দেবো কলাম শ্রীরাম নেশা লাগে গেছে বিয়ে মনে করো রাত্রি শেষ বিড়িটা না খাতি পারলি মনে করো ঘুম আসবে না নে আর কি করবো কব তুমি মনে করো এই বউগের কথা মনে করাই দিয়ে তো আমার টেনশনটা বাড়াই দিছো লাগে তুমি আমার ধরাই দাও নাও ধরাই দাও এই চিটার বউয়ের জন্য যদি তোর এত টেনশনই লাগবে তাহলে পরে তুই বউ ভালো তুই আমাকে বাড়ি উঠিস কিসের জন্য রে ঘুম না আলি পরে আমার কিচ্ছু করার নাই আমি কালকে গন্ধে তোর গায়ের বিড়ির গন্ধে সারা রাত এক ফুটা ঘুমের বাড়ি নাই ছি তুই যে এত বড় চিটার হয়ে গেছ রে ফরহাদ তুই তিন তিন খান বিয়ে করে ভালাইছু আর আমার কপাল আমাকে একখান বিয়ে আজ পর্যন্ত দিবে পারলো না তত আমার সিয়ারা নায়কের মতো তোর সে হাজার গুণ ভালো রে আরে নায়কের মতো সিয়ারা দিয়ে কি করবা বিয়েই তো হচ্ছে না হ্যাঁ পারলি করো একটা বিয়ে আমি কই কি এক কাজ করো তুমি এই রাম সিয়ারা নিয়ে এফডিসি তে চলে যাও কোনে যাবো এফডিসি এফডিসি ওই বইয়ের শুটিং হয় যেই জায়গায় ফলে ছবি চলে না সেই সব ছবির শুটিং হয় যেই জায়গায় শোনো ওই জায়গায় থেকে নায়ক নায়িকাদের সাথে বেশ পা মেলা আমি এসলে আছে যেখানে পছন্দ হয় গপ করে ধর্মা বিয়ে করবা আরে মানে নায়িকা রেখে না পালিও মনে করো ওই যে পিছে আছে না যে নাচে যে কলসি কাকে নিয়ে সখী 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 ওকে একটা ভাও দিতে পারলি তো মনে করো একটা নায়িকা বিয়ে করলি তো দেখ ফরহাদ তুই ফালতু কথাবার্তা কমো না কিন্তু ওই দেখো আমি ভালো বুঝে করছি আর সে খালি কি করতেছে তারপরে কলাম যে আমাকে সব আজে বাজে নাম ধরে ডাইকনে তারপরও তুমি একই কাজ করতেছো আমার এরকম আজে বাজে নাম ধরে ডাকতেছো প্লিজ জানাবো আমার 35টা পামসার করে দিও না তোমার কাছে একটা রিকোয়েস্ট করতেছি ঠিক আছে যা তোর 35 পামসার করলাম না তো বুক রাখা হয়ে রাখলাম না তুই এত সকালে আসলো কোন থেকে বউ কি রাত্রিবেলা ঘর থেকে বাইর করে দিছে নাকি হিট মারা ছাড়া কি কোনো কথা কইতে পারো না তুমি হ্যাঁ কোথায় কোথায় এত হিট খালি কি তোর চলবি হ্যাঁ আচ্ছা তোর বউ যদি তো রাত্রিবেলা ঘর থেকে বাইর নাই করে দেয় তাহলে এই সকাল সকাল তুই এখানে আসলো কিরম করে এই আমার বউ তোর তিন বোনের মতো না অত দজ্জাল না যে স্বামী গর্তে বাইর করে দিবে নিজেরা যা করিস সকালে তাই মনে হয় তাই না তাই করে সবাই এই কি করলি তুই আমরা তিন বোন দজ্জাল আমরা তিন বোন স্বামী ঘর থেকে বাইর করে দেই এ শয়তানে তুই কি দেখে কথাটা করছু আর তুই মনে নিজে চোখে দেখে করছু যে আমার বউ আমার ঘর থেকে বের করে দিছে এ শুন তোর স্বামীর চেহারা দেখলে বোঝা যায় তারা কিরকম পিসারের মধ্যে আছে এ কথাবার্তা ঠিক করে কষ্ট করলাম বুকরা
তো জাত যেরম ভাঙা ছিল তুই কি চাচ্ছু যে সেরম ভাঙিয়ে তোকে আবার বুকরা বানা দেই বিয়ের আগে পোকা খায় বুকরা বানাইছিল সেটা কই উঠিছে আর আমি যদি মারিয়ে ভাঙিয়ে তোকে বুকরা বানাই সে জাত কইলে আর উঠবি না কথাটা মনে রাখিস সকালবেলা উঠে মিজাজ খারাপ হওয়ার জন্য ওইখানে আইছি মিজাজ কি আমি খারাপ করতেছি মিজাজ তো খারাপ করতেছিস তুই আম্মা সকাল থেকে উঠেই পিড়াপিড়ি করতেছে কচ্ছাটা তো মামার বাড়ি ঘুরে আয় তাই না আসলাম কোথায় আইসলাম মামার বাড়ি বসাবো একটু চা নাস্তা করবো নাস্তা দেবো তা না তুই না ঝগড়া শুরু করলি রে বুবু এ ঝগড়া মনে কয় আমি একা করেছি তুই মনে কয় করিস নেই আচ্ছা থাক ক আপনার আম্মা কিসের জন্য কি বার্তা দিই সকালবেলা উঠি আপনাকে এখানে পাঠাইছে এখারা খারা 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 আচ্ছা কেরে তুই বলে কাকলি স্বামী সিজারে মারার জন্য বলে গুঞ্জি ভাড়া করছু তুই তোর এত বড় সাহস এত বড় হাসপাতাল তুই কোন থেকে পাইছু আদর তো এসব আজেরে কথাবার্তা তোমরা কইতে শুনো তা না কিরা তোমার কয়েছে আমার খালি নামটা কও তো কিরা কয়েছে তোমার এসব আজ জুগুবি কথা তাই নিয়ে খারা এক কোটি প্রমাণ করে দিছি এ কাকলি কাকলি ঘর থেকে বাইরে আয় তো এই যে বুকরা আইছে দেখ সামনা সামনি মোকাবেলা করে দিস কাকলি আসছে বিজন নি ওক তাকছিস কি না ও তো একটা বিয়াদব আম্মা কিসের জন্য এই বাড়িতে পাঠাই তো কব না দরকারই নেই কো আর আর তোমার ওই বাড়ি আসাই ভুল হয়েছে আমি আর জীবনে তোমাকে বাড়ি আসবো না তোমরা সবগুলা ভরি হচ্ছে দজ্জাল এখানে আসলে মান সম্মান থাকে না মামার বাড়ি আসি সব করে আর আসবো না কোনোদিন মামার বাড়ি গোল্লা খাইছে চাষা আধা কেজি মনুপালের দোকানের গোল্লা কেজিতে 10 টাকা বেশি আমি কইলাম সেই বিল দেওয়া লাগবি না আমার টাকা ফেরত দেন তারপরও আমার টাকা ফেরত দিল না এখন কোন চাষা আমি মজনু তুইয়ের সাথে আপোষ করি ক্যাম্বা করে ই আবার কেমন কথা রে সেটা আমি তো বুঝতে পারতেছি না গোলাপ মোহরি তোর টাকা ফেরত দিবি দেখে কি কয় জানেন আমার কেস নিয়ে নাকি সে অনেক চিন্তা ভাবনা করছে ব্রেন খাটাইছে এই জন্য টাকা ফেরত দিবি না ও চিন্তা ভাবনা করে কি তার ব্রেন ক্ষয় করে ফেলাইছে তোর টাকা দিয়ে ভিটামিন কিনে খায় কি তার ক্ষয় সারাবি কথাবার্তার ভাব তো সেরকমই চাষা আমি কেস করব না শুনে আমাকে যা তা শুনাই দিল মজনুর নামে কেস করলেই মনে হয় সমাজ ধ্বংসের হাত থেকে বেঁচে যাবি কথা তো সেইটাই এক নম্বর ফাজিল লোক আমিও কয়াচ্ছি টাকা ক্যাম্বা করে আদায় করা লাগে তোকে আমি দেখাই দেব দরকার হলে তোর গলার মধ্যে গামছা বাইন্ধে আমি টাকা আদায় করব হা তুই আগের মতো অত মাথা গরম করিস রে সেতাম আমি দেখি কি করা যায় দরকার হলে পরে আমি তার সাথে কথা কব না না চাচা আপনি কথা কবে যাবেন না আপনি কথা কবে গেলে কিন্তু আপনাকে অপমান করে ছাড়বি আপনারা যে আমাকে একটা আপোষের বুদ্ধি দিছেন আমি সিরে তাক কইলাম এই কথা শুনে কি রাগারাগি কি ছটাছটি ফাজির লোক আমি চিন্তা করছিলাম গুল্লার টাকা আমি তার কাছ থেকে নেব না কিন্তু সে যে ব্যবহার করছে আমি সিদ্ধান্ত নিছি অগ্রিম টাকা তো নেবই গুল্লার টাকাও আদায় করে ছাড়বো খাওয়ার সময় ওর জিবা লক লক করে আপনি চিন্তা করে পারবেন না চাচা একটা করে গোল্লা মুখে দেয় আর নাই করে ফেলে নিমিষের মধ্যে আধা কেজি গোল্লা নাই আপনাকে আমি একদিন দেখছিলাম আপনি এরকম গোল্লা খান এত গোল্লা খাবেন কাছে আর গোল্লা যখন মুখে দেন আপনাকে দেখছি আপনি সাবান দেন না কে গোল্লাটা সাবায় খাওয়া লাগে না কিরে ভরহাত এই ওটেক আমার কিন্তু দেরি হয়ে যাচ্ছে কি হলো কথা কানে যাচ্ছে না এই আমি কিন্তু ঘরে তারা চাবি মেরে বাইরে চলে যাব হাকা মুদার জন্য কিন্তু বাইরে বের পারবো না ওটা করছি এই আরে বিয়াই এই সকাল সকালে তো ডাকাডাকি করো কে সকালের ঘুম হচ্ছে মধু ঘুম মধুরা আমার এত কিছু বোঝা লাগবে না তুই ওটা করছি আমার দেরি হয়ে যাচ্ছে আরে আমি তো তোমাকে ধরে রাখি নাই তুমি যাও আমি একটু ঘুম পাইলি জি না তুই ঘরের থেকে বাইরবো তারপর আমি তালা চাবি মারিয়া তারপর আমি যাব আবার কিসের জন্য তুমি তালা দেওয়ার কথা করছো তোমার কথা মতো তো আমি কাল রাত্রি ঘরের মধ্যে বিড়ি ধরাই নাই এই তুই বিড়ি না ধরালে কি হবি
তোর কথা শুনে আমি সারা রাত কালকে ঘুমাবার পারি নাই। সি সি সি, তুই যে এত খারাপ মানুষ সেটা তো আমি জানতাম না রে ফরহাদ। তুই একসাথে তিনখান বিয়ে করিস, সি কি যে কর না বিয়ে, তিনখান বিয়ে কি একসাথে করা যায় নাকি? হ্যাঁ, আর করতে হয় একটার পর একটা, একটার পর একটা, তারপর আর একটা। ওই হলো, একসাথে তিনখান করাও যা, একের পর একটা করাও তাই। বিয়ে তো তিনখানি করিছু, জীবনে কোনোদিন কোনো ভালো মানুষ তিনখান বিয়ে করে পারে না। এ তুই বাইরে তো, আমি তালা চাবি মেরে বাইরে হবো। এই যে আরেকখান ফাউল কথা কয়ে ফেলাইলে বিয়ে, আমি ভালো মানুষ সেই জন্যই তো তিনখান বিয়ে করবার পারিছি। তোমার মতো পাগল হলি তো একখান বিয়ে করবার পারতাম না। এই মুখ সামল করে কথা কইস, খবরদারি কথা কব না, কিরা পাগল রে। এই মজনু একজন পাগল নয়, তিনখান বিয়ে করার জন্য তোর মতো আমার ভালো মানুষ হওয়ার দরকার নাই। আর তুই আমার ঘর থেকে বাইর হ, ব্যাগপত্র নিয়ে একবার বাইর হবি, আমি তালা চাবি দিয়ে বাইর হবো, তাড়াতাড়ি নে। আচ্ছা ঠিক আছে, তুমি তালা দাও কোনো সমস্যা নাই, কিন্তু আমাকে একটা চাবি দিয়ে যাও। এই তালার চাবি একটাই। আচ্ছা ঠিক আছে, তুমি তালার চাবিটা আমার কাছে দিয়ে যাও, দিয়ে যাও, তুমি কাজে যাও, আমি বাইরে হওয়ার সময় তোমার তালা লাগাই দিবানি, দাও। খুব হিটলারি বুদ্ধি শিখে গেছো তাই না? আমি তোর হাতে তালা চাবি দিয়ে দেই, তুই কি আমাকে পাগল মনে করিছু? তোর হাতে আমি তালা চাবি দিয়ে চলে যাই, আর এই ঘরটা তুই দখল করে নে, অত সস্তা না। তুই ঘরের থেকে বাইরে হবু, আমি তালা চাবি দেবো, তারপরে এই যে চাবিটা, চাবিটা আমি মাঝে গুঁজে রাখবো। তুই বাইরে তো ভাজির চ্যাংড়া কোনো কর, চরিত্র চ্যাংড়া। সকাল সকাল তুই কি শুরু করলি? আমি কত আমার জরুরি কাম আছে, আমি বাইরে হবো, তুই বাইরে করতে, তুমি যাও, আমার ঘুমাই বেড়া। দেখ ভারত ভালো হচ্ছে না কিন্তু, এই এত দূরে কথা কয় না, ঘুম কাইতে যাবে। বেহায়া কোনো কর, চরিত্র কোনো কর, তেমন কিছু ঘটে নাই, আমি সুস্থ শরীরে সুস্থ মনে তোর কাছে বিচার দিয়ে বেড়াচ্ছি। যেহেতু তুই এই বাড়ির ভাই বোনের মধ্যে সবচেয়ে বড়, এই জন্য আমি বিচারটা তোর কাছে দিচ্ছি। ও আচ্ছা, এখন আমি বুঝতে পারছি, আমার ভাই বোনের বিরুদ্ধেই তুই বিচার লিয়ে আইছু তাই না? আচ্ছা ক দেখি, কার বিরুদ্ধে বিচারটা তুই লিয়ে আইছু? তুই কি আমার পাগলের সাথে লাগবে গেছিলু? তুই যদি মনে করিস যে তুই সবই জানিস, তাহলে পরে আমাকে জিজ্ঞেস করিস কে? তুই তো জানিসই সব। ওরে বাবারে, আমাকে কথাটা কবার দে। আচ্ছা, আমি কোনো কথা কইলাম না, ক এখন কার নামে বিচার দিবে রাইছু? এ তোর মেজ অগ্নিপতি গোলাপ মুহুরির নামে, বুঝছিস? কিডা গোলাপ, গোলাপ তোর আবার কিসের জন্য মাথায় বাড়ি দিছে? এই যে কথাটা না শুনে আবার কথা কয় শুরু করছিস। এ কাকে আমার বাড়ি দিছি না দিছি, কিডা মরছে না না মরছে, আগেই কথা কইস কে? মাথার বাড়ি দেওয়া ছাড়া কি আর কোনো অপরাধ নাই? আচ্ছা ক, কি অপরাধ করেছে গোলাপ? সে আমার টাকা মেরে দিছে, এ কেস করে দিবি কয়া, আমার কাছ থেকে টাকা নিছে, এখন আর টাকা ফেরত দেয় না। এখন তুই ওর বিচার করব কি করব না সেটা কর। আগেই এত বেশি কথা কয়া ফেলাইস না সেটা ভাই, বসে আগে পুরিয়ে ঘটনা শুনি, তারপরে এটা নিয়ে কথা বলব। সেতাবে সমস্ত কি কথা কয় বেড়াচ্ছে তোমার নামে? সীতা কোয়ানে খাড়ায় কি কয়ে বেড়াচ্ছে সে কথা আমি কিরাম করে জানবো? কও, আমি তো এখানে বসে কাজ করতেছি, তুমি দেখতেছো এই সকাল থেকে। তুমি নাকি সীতাবের টাকা মাইরে দিছো? হোয়াট, কি করেছি সীতাবের টাকা মাইরে দিছি? কোন থেকে তুমি এই ধরনের উদ্ভট বানোয়াট কথাবার্তা শুনে আসলে পান্না? সীতাব নিজে এসে বড় বাবুর কাছে নালিশ দিচ্ছে, তোমার কাছ থেকে টাকা আদায় করে দেবার করছে। তাই নাকি? ঠিক আছে, তোমার বড় বাবু টাকা আদায় করে দিক। রহস্য করো না তো। আচ্ছা তুমি কি সত্যি সত্যি সেতাবের কাছ থেকে কোনো টাকা পয়সা নিছো নাকি? এই বিষয়ে এই মুহূর্তে আমি কোনো কথা কবার পারবো না, বিচার যখন দিয়েই ফেলিছে বিচারাধীন কোনো বিষয়ে আমি মন্তব্য করবার চাই না। আচ্ছা কথাটা তুমি এত পেঁচাচ্ছ কিসের জন্যে? মহুরগিরি কি ঘরে না করলে চলে না তোমার নাকি? তোমাকে আমি জিজ্ঞেস করেছি তুমি সেতাবের কাছ থেকে টাকা নিছো কিনা, সোজা সুজি উত্তরটা দিলে হয় না তোমার? তোমার কথা সোজা সুজি আমি উত্তর দিচ্ছি, উত্তরটা হচ্ছে হ্যাঁ, আমি সীতাবের কাছ থেকে টাকা গ্রহণ করেছি। তোমার টাকার কি এমন দরকার হয়েছিল
যে শীতাবের মতো একটা মানুষের কাছ থেকে টাকা নেওয়া লাগিছে? হ্যাঁ, এখন তুমি তার টাকা তুমি ফেরত দিচ্ছ না কিসের জন্য? এ না জানি কোনো ধরনের মন্তব্য করলি কিন্তু আমার খুবই মাইন্ডে লাগে পান্না। এ তোমার কি ধারণা আমি এত কপটদফিন হয়ে পড়েছি যে শীতাবের মতো একটা ছোট লোকের কাছ থেকে আমার টাকা ধার নেওয়া লাগে? হ্যাঁ, আমি শীতাবের কাছ থেকে যে টাকাটা নিয়েছি সেটা সামান্য টাকা একটা ফিস বাবদ নিয়েছি, এ টাকা তো ফেরত দেওয়ার কোনো কষ্টে নিয়ে ওঠে না। আচ্ছা, কোনো রুগী কি ডাক্তার দেখায় সেই ফিস ফেরত নেয়? তা তো নেয় না। বিচার করবার আইসে